চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ক্লিনশিট রাখলো এমিলিয়ানো মার্টিনেস। অ্যাস্টন ভিলার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে ক্লিনশিট রেখেছে আর্জেন্টিনার এই বিশ্ব সেরা গোলকিপার। ম্যাচে সর্বোচ্চ 5টি গোল সেভ দিয়েছে মার্টিনেস। চ্যাম্পিয়ন্স লিগে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত ম্যাচ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, কোনো সন্দেহ ছাড়াই বর্তমান বিশ্বের সেরা গোলকিপার এমি মার্টিনেস। ক্লাব হোক কিংবা দেশের জার্সি, প্রতিটি জায়গায় অনবদ্য এমিলিয়ানো মার্টিনেস। এই তো গত সিজনে একক নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলাকে কোয়ালিফাই করায় মার্টিনেস। দীর্ঘ 42 বছর পর গতকাল চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেছিল অ্যাস্টন ভিলা, আর সেই ম্যাচেই বাজিমাত করে দেখিয়েছে এমিলিয়ানো মার্টিনেস। দুর্দান্ত এক ক্লিনশিটের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা রাঙিয়েছে এমি। ম্যাচে সর্বোচ্চ 5টি গোল সেভ দিয়েছে মার্টিনেস। প্রতিটি গোল সেভই ছিল চোখে পড়ার মতো। ক্লিনশিটের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ 8.2 রেটিং নিয়ে ম্যাচ শেষ করেছে মার্টিনেস। এছাড়া ইয়াং বয়সের বিপক্ষে তার দল জিতেছে 3-0 গোলের বড় ব্যবধানে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্তভাবেই ফিরল এমিলিয়ানো মার্টিনেস। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না, 2016 সালে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে মাঠে নেমেছিল মার্টিনেস। আর্সেনালের হয়ে সেবার চ্যাম্পিয়ন্স লিগের মাঠে দেখা যায় মার্টিনেসকে। ঠিক তার 8 বছর পর অ্যাস্টন ভিলার মতো একটি মধ্যম সারির দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ঘটল মার্টিনেজের। ভিলার জার্সিতে এই কৃতিত্বের অনেকটা অংশ জুড়েই এমিলিয়ানো মার্টিনেজের অবদান। মার্টিনেজের কারণেই 42 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক করতে পেরেছে অ্যাস্টন ভিলা। আশা করি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলবে ভিলা, যেখানে দলের নায়ক হিসেবে ভূমিকা পালন করবে আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেস। আপনাদের কি মনে হয়, মার্টিনেস ভিলার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে এই সিজনে কত দূর যেতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন। আর হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল ও খেলোয়াড় রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।